Hayung by baksha ke hakotoni logi haste gwnagui bo sangrong salo palaijak tongkha kwthar eid al ada abuno kitingai a salo rajakhor abli bo shibnagar amseni gedu miya masjid shanti para amsai aguli ni town jama masjid ramnagar masjid bati obai nagar jama masjid logi haste ni joto masjid ana kwthar eid songsai laikha কথার ইট ন রগে মসজিদ রগ থুরক বসনি লুকুর কথারি রি চুম চুমুই ফাইগা নামাজ পড়ি না বাগৈ নামাজ নি উল খরকসা খরকসা ন কথার ইট নি হাম্বাই ফালাইখা তাকলাই বিশিনি গেদু মিয়া মসজিদ ইট নি নামাজ পড়ি রি ওই খনারিখা ইমাম মোলানা আব্দুল রহমান আর সালনি নামাজ নি পান্ডব ভাইয়ই মানজাক ফাইকা হাস্তানি মাইনরিটি ডেভেলপমেন্ট তাংবেদনি মন্ত্রী শুক্লা চরণ ওয়াতিয়া ব্যাপী আমাদের যারা মুসলিম সম্প্রদায় যারা আছে তাদের জন্য আজকে দিনটা পবিত্র দিন। আজকে এই পবিত্র দিনে আমি আমাদের এই আগরতলা এলাকায় গেদুয়া মসজিদে আমি এসেছি তাদের যে পবিত্র দিনে তাদের সঙ্গে আজকে দিনটা পালন করার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়ার জন্য আমি এসেছি। আমি এখানে এসে আমি তাদের এই পবিত্র ঈদে তাদের সঙ্গে সহযোগিতা দিয়েছি। আজকে দিনে রাজ্যব্যাপী আমাদের সমস্ত মুসলিম ভাইয়েরা পালন করছে। আজকে এই দিনে আমি রাজ্য সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবো, আগামী দিনে আমরা রাজ্য সরকারের যতগুলি উন্নয়ন কাজগুলি আমরা সকল স্তরে সকল এলাকায় সমস্ত এলাকায় আমরা পৌঁছে দেবার জন্য আমরা রাজ্য সরকার মাননীয় রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আমরা কাজ করছি এবং সবাইকে যাতে আমরা শান্তি পরিবেশ এবং শান্তি বাতা যাতে আমরা তৈরি করে বসবাস করতে পারি আমরা সেটাই আমার ব্যক্তিগতভাবে আমরা সকল রাজ্যের আমাদের রাজ্যের আমাদের মাইনরিটি সম্প্রদায়ের সমস্ত অংশের মুসলিম ভাইদের কাছে আমার অনুরোধ থাকবো এবং বার্তা থাকবো আজকে এই যে পবিত্র ঈদের দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। হাসি গুনাঙ্গই সাংন শাল পালাইজাখা কথার ইট গেদুমিয়া মসজিদ আশাল ওয়ান থাউজেন্ড নিশেব গুবাং বরক থানসা অঙ্গই নামাজ পরীক্ষা হনি শাখা মসজিদ কমিটি নি আজক ফাং বিও রিপোর্ট কক খরাং।